আসসালামু আলাইকুম, আমি এমবি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওটি আপনার হাতে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। হাই বন্ধুরা, আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে কিন্তু আরব আমিরাতে সকল সমস্ত রকমের আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু বন্ধ রয়েছে। কিছু কিছু স্পেশাল ফ্লাইট বর্তমানে চালু রয়েছে, সেই ফ্লাইটগুলো বর্তমানে চলছে। তাও আবার এগুলোতে অনেক কিছুই করতে হচ্ছে। যারা এই এখান থেকে টিকিট নিয়েছেন আপনারা বুঝতে পারছেন কীভাবে টিকিট নিতে হচ্ছে। এর প্রেক্ষিতে ইতিমধ্যে অনেক লোক কিন্তু আটকা পড়ে রয়েছে দুবাইতে, অনেকেই দেশে যেতে ইচ্ছুক। তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে আরব আমিরাতের সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা অতি তাড়াতাড়ি দুবাই থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটি দেওয়ার সাথে সাথেই কিন্তু দুবাই ভিত্তিক একটি বিমান রয়েছে, সেটার নাম হচ্ছে ফ্লাই দুবাই। তারা জানিয়েছেন যে তারা সেই কাজটি শুরু করবেন, এবং যারা ফ্লাই দুবাই থেকে যারা যাদের দেশে ফিরতে চান, যেতে চান, তারা অবশ্যই টিকিট গ্রহণ করতে পারবেন ফ্লাই দুবাই ওয়েবসাইট থেকে। ফ্লাই দুবাই ওয়েবসাইট থেকে আপনারা টিকিট বুকিং দিতে পারবেন। যেমন যে যে দেশে বিমানগুলো তারা চলাচল করবে, 11টি দেশের কথা তারা উল্লেখ করেছেন। এখান থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এরপর ইরান, তাজিকিস্তান, বুলগেরিয়া, এরকম আরও কয়েকটি দেশ রয়েছে। এই দেশগুলিতে তারা সর্বপ্রথম ফ্লাইটগুলো পরিচালনা করবেন। আরেকটি কথা তারা বলেছেন যে আপনারা যারা টিকিট গ্রহণ করবেন বা টিকিট খরিদ করবেন, অবশ্যই আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটি হচ্ছে যে আপনারা টিকিট বুকিং করলে, যেমন আপনি আজকে বুকিং দিয়েছেন যে আগামী মাসের এই মাসের 20 তারিখ যাবেন, আপনাকে কিন্তু 20 তারিখই যেতে হবে। আপনি কিন্তু টিকিট পরিবর্তন করতে পারবেন না, এমনকি সেই টিকিটের টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন না। তো যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই চিন্তাভাবনা করে টিকিট বুকিং দিবেন, কারণ আপনি যে তারিখে বুকিং দিবেন সেই তারিখে কিন্তু আপনাকে যেতে হবে। আপনি পরবর্তীতে কিন্তু যেতে পারবেন না, এটা আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার যে টাকাটা আছে সেই টাকাটাও আপনি ফেরত পাবেন না। তাই দেখে শুনে আপনি টিকিটটি বুকিং দিবেন। তারা জানিয়েছেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 থেকে তারা সেই ফ্লাইটগুলো পরিচালনা করবেন। দুবাই ইন্টারন্যাশনাল টার্মিনাল 2 থেকে তারা সেই ফ্লাইটগুলো পরিচালনা করবেন, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। ফ্লাই দুবাই এটাও জানিয়েছেন যে আটকে পড়া যাত্রীদের প্রত্যাবাসনের জন্য তারা ফ্লাইটগুলো পরিচালনা করবেন। যে দেশগুলোর কথা বলা হয়েছে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বুলগেরিয়া, এরপর আপনার তাজিকিস্তান, ইরান, এই দেশগুলোর যাত্রীদের তারা বহন করবেন, এই কথা তারা জানিয়েছেন। তো এখন দেখার বিষয় হচ্ছে যে সেই পরিচালনা বিশেষে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেই কথাটি হচ্ছে যে আপনারা অবশ্যই টিকিট বুকিং দেওয়ার আগে টিকিট কিন্তু ওয়েবসাইটে বুকিং দিতে হবে। সরাসরি কোনো ট্রাভেলস থেকে আপনি টিকিট নিতে পারবেন না। ফ্লাই দুবাইয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে টিকিট বুকিং করতে হবে। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে তারিখটিতে বুকিং দিচ্ছেন সেই তারিখটিতে কিন্তু আপনাকে যেতে হবে, আপনি পরবর্তীতে যেতে পারবেন না। টিকিটটি আপনার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, এমনকি আপনি টাকাও ফেরত পাবেন না। তাই এই জিনিসটি আপনি মাথায় রেখে তারপর টিকিট বুকিং দিবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।